ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আনন্দ সকাল নিয়ে ফিরে এলাম। আপনাদের জানিয়ে রাখি চর্মশিল্পের খুঁটিনাটি সম্পর্কে ওয়াকিবহাল করতে নতুন প্রকল্পের উদ্বোধন হলো বানতলায়। মুখ্যমন্ত্রী যেটা দাবি করেছেন ইতিমধ্যেই এখানে বিনিয়োগ হয়েছে 26 কোটি টাকা, আরো আসবে লগ্নি, হবে বহু কর্মসংস্থান। মোর দ্যান 5 লাখ জব উইল বি ক্রিয়েটেড ইন লেদার ইন্ডাস্ট্রি ইটসেলফ ইন বানতলা এন্ড ইট উইল বি এ মডেল লেদার ইন্ডাস্ট্রি ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড। পাখির চোখ ইউরোপের চামড়ার বাজার। বানতলা চর্মনগরীর প্রতি বিদেশি বিনিয়োগদের দৃষ্টি আকর্ষণে বছর দুয়েক আগে ইতালি ও জার্মানি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত বছর দীঘায় বেঙ্গল বিজনেস কনক্লেভে বিনিয়োগকারীদের বাংলায় লগ্নির বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, সেই শিল্প সম্মেলন ও বিদেশ সফরের সুফল মিলেছে, বানতলায় আসছে বিদেশি লগ্নি। effective waste management and sustainable development project of Calcutta leather complex at Bantala. This project has a project cost of about 3 million euro. এদিন ভার্চুয়াল বৈঠকে নবান্ন থেকে দীঘার কাছে 200 মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে বাংলার সহযোগী এক জার্মান সংস্থা। কেন বিনিয়োগে ডেস্টিনেশন বাংলা, সেই ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং স্কিল ডেভেলপমেন্টে বাংলাদেশে 1 নম্বরে। এদিন ভার্চুয়াল বৈঠকে ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, ইতালি ও জার্মানি দূতাবাসের শীর্ষ আধিকারিকরা। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।